হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা কোনো দিন কখনো কোনো মুহূর্তের জন্য তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পাও না। তোমাদের জীবনের একটাই লক্ষ্য, মাধ্যমিক 2022। মাধ্যমিক 2022 ইংলিশ কোশ্চেন পেপারে তোমাদের 100 out of 100 তুলতেই হবে। তোমাদেরকে প্রত্যেককেই 100 100 পেতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা আমাকে ফলো করো তাদের প্রত্যেককে আমি বলছি, তোমাদেরকে 100 out of 100 পেতেই হবে। তোমরা তোমাদের লক্ষ্য থেকে কখনো পিছিয়ে পাও না। তোমাদের জীবনে একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন, স্বপ্ন মাধ্যমিক 2022। বন্ধুরা, তোমরা তোমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করো, একদিন তোমাদের স্বপ্ন পূরণ হবেই। 2022 সাল শুধু তোমাদের জন্য, মাধ্যমিক পরীক্ষা শুধু তোমাদের জন্য, তোমরা 100 out of 100 পাবেই। বন্ধুরা, আজকে আমি রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 8 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, এর আগের কোশ্চেন পেপারগুলো দেখার জন্য আমি তোমাদেরকে প্লেলিস্টটা চেক করতে বলব, সেখানে পরপর কোশ্চেনগুলো সব দেওয়া আছে। আর আজকের মডেল কোশ্চেন পেপার 8 থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা আছে এবং আনসিন থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, মানে আননোন ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তোমরা ভালো করে বুঝে নেবে, শুনে নেবে, কোথাও যদি ফল্ট থাকে তো তোমরা আমাকে ফল্টটা ধরিয়ে দেবে। আর আমি চাই তোমরা প্রত্যেকেই নিজেরা লেখার চেষ্টা করো, নিজেরা আনসারগুলো লেখার চেষ্টা করো, এমনকি রাইটিংগুলো লেখার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে। বন্ধুরা, আমি চাই পশ্চিমবাংলার সমস্ত ভাই বোনকে সাহায্য করতে, প্রত্যেকটা ভাই বোনকে আমি চাই সাহায্য করতে। তোমরা আমাকে একটু হেল্প করো, আমি শুধু তোমাদের কাছে সাহায্য চাইছি, যে আমি শুধুমাত্র এই পশ্চিমবাংলার, এই পুরো পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে চাই। আমাকে শুধু সাহায্যের হাতটা একটু তোমরা ধরো, সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দাও। তো বন্ধুরা, আজকে মডেল কোশ্চেনের 8 তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখার পর যদি কোনো আনসারে কোনো ফল্ট থাকে, গ্রামার, রাইটিং, যা কোনো রকম কোনো কিছু যদি ফল্ট থাকে, তোমরা অবশ্যই নির্দ্বিধায় আমাকে বলবে। তোমরা পারো তো এই সমস্ত আনসারগুলো আমাকে লিখে পাঠাবে বা কমেন্ট বক্সে লিখে দেবে, আমি দেখে নেবো। তোমরা খুব সুন্দর সুন্দর খুব লিখতে পারো, আমি দেখেছি একজন তো খুব পরিচিত হয়ে গেছে, তো সে খুব সুন্দর সুন্দর আনসারগুলো লিখেছে, একদম আমার থেকে খুব ভালো, তো তোমরাও চেষ্টা করে লিখতে পারবে। সুতরাং আমি চাই তোমরা নিজের আনসারগুলো লিখো। তো চলো দেখে নাও মডেল কোশ্চেন পেপার 8। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 8। স্কুলের নাম কোয়ান্টাই টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠ এইচএস, স্যার সুমন কল্যাণ বর্মন। তো প্রথমে রায় অ্যান্ড মার্টিন এবং স্যার সুমন কল্যাণ বর্মন মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি দেওয়া আছেন অ্যান্ড্রিউ বার্টন পিটারসন রচিত দ্য ক্যাটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে দেখো এদের কোশ্চেন কী বলা আছে। টিক দ্য করেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দেবে যে 1 × 3 = 3। তিনটে কোশ্চেন আছে, এক নম্বর করে আছে, তিন নম্বর। প্রথম কোশ্চেন পড়ছি, দ্য ক্যাট স্ক্র্যাচেস দ্য গেস্ট, অপশন বি ইজ দ্য রাইট আনসার। দুয়ের কোশ্চেন, দ্য ক্যাট রিসিভস ফ্রম দ্য গেস্ট ফিস, দ্য ক্যাট রিসিভস ফ্রম দ্য গেস্ট দ্য ফিস। তিন নম্বর, দ্য ক্যাট রুলস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি পার্স। দ্য ক্যাট রুলস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার অ্যান্ড নয়েজলি পার্স। ওকে, নেক্সট কোশ্চেন, বিয়ে দেয়ের কোশ্চেন, কমপ্লিট সেন্টেন্স দিয়েছে, কমপ্লিট সেন্টেন্স ভীষণ ইজি হয় আমরা জানি। তো দেখো বিয়ের কোশ্চেনে এখানে নাম্বার বলে দিচ্ছি, প্রথমে আছে 2 নম্বর আছে। তো 2 নম্বর, 1 × 2 কোশ্চেন আছে, এক নম্বর করে 2 নম্বর। প্রথম কোশ্চেনটা পড়ছি, দ্য ফ্যামিলি ইজ হ্যাপি টু মেক দ্য রিমার্ক দ্যাট দ্য ক্যাট ইজ ভেরি সুইট অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যান্ড হি ওয়ান্টস দ্য গেস্ট টু গিভ হিম সামথিং টু ইট। দ্য ফ্যামিলি ইজ হ্যাপি টু মেক দ্য রিমার্ক দ্যাট দ্য ক্যাট ইজ ভেরি সুইট অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যান্ড হি ওয়ান্টস দ্য গেস্ট টু গিভ হিম সামথিং টু ইট। ওকে, পরে কোশ্চেন, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু ড্যাশ দিয়ে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। বন্ধুরা দেখো, এরপরে কোশ্চেন আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। 25টা শব্দের মধ্যে লিখতে হচ্ছে, 2 নম্বর আছে। তো দেখো কী বলা আছে, টু হুম ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু অ্যান্ড হোয়াই। বিড়ালটি বিশেষভাবে কার প্রতি ভদ্রতা দেখিয়েছিল এবং কেন দেখিয়েছিল। বন্ধুরা দেখো, আনসার যেটা আমি উত্তরটা লিখেছি তোমাদের বলছি, তো এই কোশ্চেনের উত্তরটা আমার ঠিক মতো লেখা হয়নি,
তো আমার এটা নিজের ভুল হয়েছিল, তো আমি তোমাদেরকে যেভাবে বলবো তোমরা সেভাবে লিখবে, বা তোমরা খুব সুন্দর লেখো, তোমরা মনের মতো লিখবে। তো দেখো এখানে কোশ্চেনটা দুটো পার্ট আছে, ভালো করে দেখো। টু হুম ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু অ্যান্ড হোয়াই, মানে বিড়ালটি কার বেশি, কার প্রতি বেশি ভদ্রতা দেখেছিল এবং কেন দেখেছিল। এখানে দুটো পার্ট আছে এবং 25টা শব্দের মধ্যে লিখতে বলেছে, কিন্তু আমি এটা মেনটেন করিনি, কেন ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ভীষণ ভুল হয়ে গেছে। তো দেখো আমি তোমাদের যেমনভাবে বলছি, প্রথম পার্টটার আনসার লিখবে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, এটা হচ্ছে প্রথম পার্টটার আনসারটা। বুঝতে পারলে না পারলে না, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, এটা প্রথম পার্টটার আনসার। তারপরে এই অ্যান্ড হোয়াই এবং কেন, এই উত্তরটা যখন লিখবে তখন প্যারাটা চেঞ্জ করবে, প্যারাটা চেঞ্জ করে বক্সের মতো দেবে, বক্সের মতো দেওয়ার পর লিখবে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট, টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, তবে উত্তরটা কিন্তু সম্পূর্ণ হবে। আমি যেটা লিখেছি সেটা একদম মোটেই ভালো হয়নি, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যেভাবে বললাম তোমরা সেভাবে করবে, দেবে নাম্বারটা একটু বেশি আসবে, এটা কিন্তু একদম ফলো করবে না, এটা আমার বিশাল ভুল হয়ে গেছে, ওকে। তারপরে দেখো পোয়েমে আছে, পোয়েমটি জন ম্যাসফিল্ড রচিত, সি ফেভার থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন পড়ছি, এ দেয়ের কোশ্চেন আছে, দেখো ভালো করে। তোমরা কোশ্চেনটি বলা আছে টিক দ্য করেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে বলছে, 1 × 2 = 2, দুটো আছে, এক নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, দ্য পোয়েট ওয়ান্টস টু গো ডাউন টু, কবি যেতে চেয়েছেন কোথায়, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার, বোথ বি অ্যান্ড সি, মানে দ্য লোনলি সি এবং দ্য স্কাই, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কেন অপশান ডিতে বি আর সি দুটো আছে, ভালো করে কিন্তু খেয়াল করবে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। দু নম্বর কোশ্চেন, দ্য পোয়েট নিডস হুইথ হিম, কবি তার সঙ্গে কী চেয়েছেন, এ টোয়াল শিপ অ্যান্ড স্টার, কবি তার সঙ্গে চেয়েছেন একটা বিশাল বড় নৌকা এবং একটি জাহাজ এবং একটি তারা বা নক্ষত্র। বন্ধুরা তারপর দেখো পরে কোশ্চেন, বিয়ে দেয়ের কোশ্চেন, কোশ্চেনটি বলা আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, 15 শব্দের মধ্যে লিখতে বলেছে, এক নম্বর আছে, ওকে। তো পড়ছি কোশ্চেনটা, হোয়াট উইল দ্য পোয়েট সি হোয়েন হি ইজ ডাউন টু দ্য সি, যখন কবি সমুদ্রে যাবেন তখন কবি কী দেখবেন বলে আশা করেছেন। হোয়েন দ্য পোয়েট ইজ ডাউন টু দ্য সি, তো তার আগে তোমরা লিখতে পারো ইন জন ম্যাসফিল্ডস সি ফেভার, এটা অবশ্যই তোমরা লিখবে, কিন্তু প্রত্যেকটা প্রোজ বা পোয়েম যাই হোক না কেন প্রত্যেকটা কোশ্চেন শুরু করার, উত্তরটা শুরু করার আগে তোমরা এটা আগে উল্লেখ করে দেবে কোথা থেকে নেওয়া হয়েছে, কবির নাম বা লেখকের নাম তোমরা উল্লেখ করে দেবে, কিন্তু বেটার হবে জিনিসটা, তাহলে কিন্তু একটা স্যারদের কাছে এটা ইম্প্রেশন তোমরা পেয়ে যাবে, ওকে। তোমরা কিন্তু এটা ফলো করো, তাহলে আমি এটা লিখিনি, বলে দিচ্ছি, ইন জন ম্যাসফিল্ডস সি ফেভার, হোয়েন দ্য পোয়েট ইজ ডাউন টু দ্য সি, হি উইল সি এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডাউন ব্রেকিং, অ্যান্ড এ গ্রে ডাউন নয় অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, ওকে। তো বন্ধুরা বলে রাখি, একজনের ভীষণ হাতালিখাটা অসুবিধা হচ্ছিলো, আমাকে বলেছিলো যে হাতালিখাটা চেঞ্জ একটু ঠিক পরিষ্কার করে লিখতেন, তো আমার তো অনেকগুলো করা হয়ে গেছে, মানে লেখা হয়ে গেছে আমার অনেকগুলো, তারপরে তার বলার পর থেকে আমি যে কোশ্চেনগুলো অ্যাটেম্প করছি সেগুলো ভালো করে লেখার চেষ্টা করেছি। তো এই কয়েকটা মানে আজকে 8 হচ্ছে, 8, 9, 10, 11 হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, বাকি 10-এর পর থেকে আশা করছি আমি ভালোভাবে লেখার চেষ্টা করেছি, ওকে। তো একটু কষ্ট করে দেখে নাও তোমরা, তাহলে কোশ্চেনটা ওইভাবে লিখবে যেভাবে বললাম, ইন জন ম্যাসফিল্ডস সি ফিভার, হোয়েন দ্য পোয়েট ইজ হোয়েন দ্য পোয়েট ইজ ডাউন টু দ্য সি, হি উইল সি এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, ওকে। বন্ধুরা দেখো আমি আনসিনটা পড়ছি, আনসিনটা পড়ার পর যে সমস্ত ওয়ার্ডগুলো আননোন আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো পড়ছি, শুরু করছি, ভালো করে শোনো তোমরা। অ্যালবার্ট কেমাস ওয়াজ এ ফ্রেঞ্চ ফিলোসফার, অথর অ্যান্ড জার্নালিস্ট, হিজ ভিউজ কন্ট্রিবিউটেড টু দ্য রাইজ অফ দ্য ফিলোসফি নোন অ্যাজ অ্যাবসার্ডিজম, হি রোট ইন হিজ এসে দ্য রেবেল দ্যাট হিজ হোল লাইফ ওয়াজ ডিভোটেড টু অপোজিং দ্য ফিলোসফি কল্ড নিহিলিজম, হোয়াইল স্টিল ডেলিভিং ডিপ ইন টু ইন্ডিভিজুয়াল ফ্রিডম, হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1957 অ্যাট দ্য এজ অফ 44। কেমাস ওয়াজ বর্ন অন 7 November 1913 ইন ড্রিন, দেন নোন অ্যাজ মন্দভি ইন ফ্রেঞ্চ অ্যালজেরিয়া, হিজ মাদার ওয়াজ অফ স্প্যানিশ ডিসেন্ট অ্যান্ড কুড অনলি হিয়ার আউট অফ হার লেফট ইয়ার, হিজ ফাদার লুজিয়ান এ পুয়ার পিজেন্ট অফ অ্যালাস্টিয়ান ডিসেন্ট ওয়াজ উন্ডেড ইন ইন দ্য ব্যাটেল অফ মার্নি ইন 1914 ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, হোয়াইল সার্ভিং অ্যাজ এ মেম্বার অফ দ্য জোভি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, লুসিয়ান ডাইড ফ্রম হিজ উন্ডস ইন এ মেক্সিফ্ট আর্মি হসপিটাল অন October 11, 1914। কেমাস অ্যান্ড হিজ মাদার অ্যান ইলিটারেট হাউস ক্লিনার লিভড উইদাউট মেনি বেসিক মেটেরিয়াল পজিশনস ডিউরিং হিজ চাইল্ডহুড ইন দ্য বেলকোট সেকশন অফ অ্যালজিয়ার্স, ওকে।
তো দেখো এবার ওয়ার্ডগুলো পড়ছি, তোমাদেরকে ওয়ার্ডগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো কী কী ওয়ার্ড আছে, বেশি নাই, ছটা ওয়ার্ড লিখে রেখেছি আমি। প্রথম ওয়ার্ড পড়ছি, কন্ট্রিবিউটেড ভাবফর্ম অবদান রেখেছিল, কন্ট্রিবিউটেড ভাবফর্ম অবদান রেখেছিল আমরা সকলে জানি। দু নম্বর ডিভোটেড অ্যাডজেক্টিভ ফর্ম উৎসর্গীকৃত, মানে জীবন উৎসর্গ করেছে। তিন নম্বর ডেলফিং মানে ভাবফর্ম খনন করা, অ্যাকচুয়ালি ডেলফিং মানে খনন করা কিন্তু এখানে মানে উৎকর্ষ সাধন করা। চার নম্বর ডিসেন্ট মানে হচ্ছে বংশ, ডিসেন্ট মানে বংশ। পাঁচ নম্বর মেকশিফট মানে হচ্ছে অস্থায়ী, মেকশিফট অ্যাডজেক্টিভ ফর্ম অস্থায়ী। ছ নম্বর পজিশন মানে অধিকার বা সম্পত্তি, পজিশন মানে অধিকার বা সম্পত্তি। বন্ধুরা দেখো প্রথমে কোশ্চেন আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন গিভেন বিলো। প্রথমটা দু নম্বরের মানে দুটো আছে, দেখো দু নম্বর করে দিয়ে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, হোয়াট ডিড অ্যালবার্ট কেমাস ডিভোট হিজ লাইফ টু, হোয়াট ডিড অ্যালবার্ট কেমাস ডিভোট হিজ লাইফ টু। প্রথম আছে, অ্যালবার্ট কেমাস ডিভোটেড হিজ লাইফ টু অপোজিং দ্য ফিলোসফি কল্ড নিহিলিজম হোয়াইল স্টিল ডেলভিং ডিপ ইন টু ইন্ডিভিজুয়াল ফ্রিডম। ওকে, কিছুই নাই আনসার, একদম টেক্সটকে দেখে দিয়ে লিখেছি, তোমরা নিজেরাই পারবে লিখতে। ওকে, পরে কোশ্চেন দু নম্বর, হাউ ডিড কেমাস পেন্ট হিজ চাইল্ডহুড আফটার হিজ ফাদার্স ডেথ, আফটার হিজ ফাদার্স ডেথ। হাউ ডিড কেমাস স্পেন্ড হিজ চাইল্ডহুড আফটার হিজ ফাদার্স ডেথ, এটাও দু নম্বর দিয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আফটার হিজ ফাদার্স ডেথ কেমাস পেন্ট হিজ চাইল্ডহুড বাই লিভিং উইথআউট মেনি বেসিক মেটেরিয়াল পজিশন ইন দ্য বেলকোট সেকশন অফ অ্যালজিয়ার্স, ইন দ্য বেলকোট সেকশন অফ অ্যালজিয়ার্স। বন্ধু তারপরে একটা দেখো ছক আছে, ছকটাতে ছ নম্বর আছে, ভালো করে দেখো, কিন্তু ছটা কোশ্চেন আছে, ছ নম্বর আছে, ম্যাচ ম্যাচ নয়, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো ছকগুলো পূরণ করতে বলেছে। নেম কি, নেম অ্যালবার্ট কেমাস দেয়া আছে এটা। ন্যাশনালিটি কি, ফ্রেঞ্চ। ফাদার নেম অফ দ্য ফাদার লুসিয়ান, ডেথ অফ বার্থ অন সেভেন্থ নভেম্বর 1913, প্লেস অফ বার্থ ড্রেন নোন অ্যাজ মন্দোভি, প্রাইজ ওন বাই কেমাস উইথ ইয়ার, নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ জিতেছিল কত সালটা আমার উল্লেখ করা হয়নি, সরি ভীষণ ভুল, নোবেল প্রাইজ জিতেছিল 1957 সালে, 1957 সালে, অ্যাট দ্য এজ অফ 44, 1957 সালে। ওকে, তো ভীষণ ভুল হয়ে গেছে আমার, 1957 সালে। তারপর দেখো ছ নম্বর, কজ অফ লুসিয়ান ডেথ, তার বাবার মৃত্যুর কারণটা কি, বিং উন্ডেড ইন দ্য ব্যাটেল অফ মার্ন, ব্যাটেল অফ মার্নে তার বাবা আহত হয়েছিল, তার ফলে মারা গিয়েছিল। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, প্রথম আছে আর্টিকেল বিবেচনা বসতে বলেছে। তো রোনাল্ড ডাল, রোনাল্ড ডা অ্যান ইমিনেন্ট অথর অফ চিলড্রেন্স বুক ওয়াজ বর্ন ইন ওয়েলস, তাহলে অ্যান হলো আর ইন হলো। ওকে, তারপরে দেখো কী গ্রামার দিয়ে আছে, বিয়ে দেয়ের গ্রামার আছে, কারেক্টকে মানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে বলেছে, এখানে 1 x 2 দু নম্বর আছে, মানে এক নম্বর করে দু নম্বর আছে, দুটো আছে। দেখো বলা আছে এক নম্বর কোশ্চেন, উই আর ওয়েটিং ফর ক্লারা, উই আর ওয়েটিং ফর ক্লারা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, তো সঠিক আনসার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অপশন বি ইজ দ্য রাইট আনসার। তারপর বলা আছে হি ইজ আওয়ার নেইবার, হি ইজ আওয়ার নেইবার সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সিম্পল, হ্যাঁ কোনটা, হ্যাঁ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তারপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, দুটো আছে, 1 x 2 = 2, 1 x 2 = 2, সরি বন্ধুরা ভাষার গণ্ডগোল হয়ে যাচ্ছে ভীষণ, 1 x 2 = 2। দু নম্বর আছে, প্রথম কোশ্চেন আছে, সুগার টেস্ট সুইট ভয়েস করতে বলেছে, সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। পরের কোশ্চেন দেখো, পরের গ্রামার আছে, সৃজা অলওয়েজ রাইজেস আর্লি, সৃজা অলওয়েজ রাইজেস আর্লি মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ, ডাজ যোগ করে ইন্টারোগেটিভ করতে বলেছে। প্রথম কোশ্চেনের আনসারটা পড়ছি, ডাজ সৃজা রাইজ আর্লি, ডাজ সৃজা রাইজ আর্লি। ওকে বন্ধুরা দেখো ডিএ দেওয়ার কোশ্চেন আছে, কোশ্চেনটি বলা আছে ফিচার ভাব বসতে বলেছে, অপশানগুলো নিচে দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো প্রথম যে সেন্টেন্সের ফিচার ভাবটা আছে, ওয়ার্ডটা আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করে দেওয়া, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করতে, পাস্ট টেন্স আছে, তাই এখানে গিভ অ্যাওয়ে হবে, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করে দেওয়া, কিন্তু পাস্ট টেন্স আছে, তাই ভি টু হচ্ছে গিভ অ্যাওয়ে। তারপর যে রবীন্দ্র ঠাকুর এখানে আছে রিজেক্টেড, রিজেক্টেড মানে কি প্রত্যাখ্যান করে দেওয়া, প্রত্যাখ্যান করা মানে কি টার্ন ডাউন, তাহলে রিজেক্টেড পাস্ট টেন্স আছে, এখানে হবে টার্নড ডাউন, টার্নড ডাউন। ওকে, পরে কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন, ওটা আনসিন থেকে লিখতে বলেছিল, প্রথম আছে অ্যানসেস্ট্রি, অ্যানসেস্ট্রি মানে বংশ, ডিসেন্ট মানে হচ্ছে বংশ। দু নম্বর আছে কন্ট্রাডিক্টি, কন্ট্রাডিক্টি মানে কি বিপরীত ধর্মিতা, অপোজিং মানে কি বিপরীত ধর্মিতা। ওকে বন্ধুরা দেখো এখানে বলা আছে ছয়ের দায় রাইটিংয়ের পোর্শনে চলছে, ছয়ের দায় বলা আছে রাইট এ রিপোর্ট অন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু বি পাবলিশড ইন নিউজ পেপার উইথ দ্য হেল্প অফ ফলোয়িং হিন্টস গিভ এ সুটেবল টাইটেল টু এর রিপোর্ট। এখানে বলা আছে একটা
হিন্টস না হিন্টস দেওয়া আছে, তার উপর রিপোর্ট লিখতে বলেছে। হিন্টসগুলো কী দেওয়া আছে? এ প্রাইভেট কার হিটস এ স্কুটার, এ প্রাইভেট কার হিটস এ স্কুটার, ওয়ান ইউথ স্পটেড কার ওনার ফ্লেড, পুলিশ অ্যারাইভ লেফট, মব ফিউরিয়াস, সিক্স কার ড্যামেজেস ড্যামেজড, ইনভেস্টিগেশন ইজ অন। তো এর উপরে রিপোর্ট লিখতে বলেছে, তো আমি লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, তোমরা নিজেরাই লিখতে পারবে। তোমরা এগুলো সবচেয়ে ভালো লিখতে পারবে, নিজেরা লিখতে পারবে, ওকে? তোমরা নিজেরা নিজেদের টিচার হয়ে যাও না, একদম একদম কনফিডেন্স নিয়ে পড়ো, দেখবে সব হয়ে যাবে। তারপরে আছে রাইট এ স্টোরি, এই স্টোরিটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, 100 শব্দের মধ্যে লিখতে বলেছে। ইউজিং দ্য গিভেন হিন্ট সুটেবল টাইটেল অ্যান্ড মোরাল দিতে বলেছে। তো এই সোলজার প্রিজনার অফ ওয়ার ফর সাম ইয়ার্স, ওয়ার এন্ডস, রিটার্ন হোম, সিজ এ বার্ড সেলার অন দ্য ওয়ে, বাইজ অল দ্য বার্ডস অ্যান্ড সেট দেম ফ্রি। ভীষণ পপুলার একটা স্টোরি, ভীষণ ইজি স্টোরি, খুব সোজা হবে। তোমরা নিজেরা হয়তো অনেকে জানো, যারা জানো না তোমরা শুনে নাও, তোমরা নিজেরাই লিখতে পারবে। হিন্টসগুলো দেখে দেখে তোমরা নিজেরাই ছক্কা করে দেবে, একদম ছক্কা বাউন্ডারি করে দেবে, ওকে? তো দেখো আমি লিখেছি বন্ধুরা, দেখো আমরা প্রথমে রিপোর্টটা লিখেছি। প্রথমে রিপোর্টটি দেখো, রাইট এ রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট। রিপোর্টের টাইটেল হচ্ছে ওয়ান স্পটেড ইন এ রোড অ্যাক্সিডেন্ট, ওয়ান স্পটেড ইন এ রোড অ্যাক্সিডেন্ট বাই চন্দ্রমল্লিক। তোমরা তোমাদের নিজের মতো নাম লিখবে, তোমরা তোমাদের নিজের নাম লিখবে, তোমরা তোমাদের নিজের মতো করে রাইটিংটা লিখবে। রাইটিংটাতে আছে 122টা ওয়ার্ড, ওকে? তো রিপোর্ট প্রথমে একটা ঠিকানা দিতে হয়, দেখো আরামবাগ দিয়েছি, এপ্রিল একটা ডেট দেবে, সাল দেবে, তারপর কোলন চিহ্ন দিয়ে শুরু করবে। ওয়াজ স্পটেড ইন এ রোড অ্যাক্সিডেন্ট নিয়ার আরামবাগ বাস স্টপ দিস আফটারনুন। অ্যাকর্ডিং টু দ্য উইটনেস, এ স্কুটার হুইথ এ ইয়াং বয় ওয়াজ ওয়েটিং ফর গ্রিন সিগনাল, দেন এ হাই স্পিডিং প্রাইভেট কার ওয়াজ কামিং টুয়ার্ডস দ্য স্কুটার অ্যান্ড দ্য ড্রাইভার অফ দ্য কার কুড নট কন্ট্রোল দ্য কার অ্যান্ড স্ট্রাক দ্য স্কুটার, দ্য ইয়াং বাইকার ওয়াজ থ্রোন ফ্রম দ্য বাইক অ্যান্ড ডাইড ইমিডিয়েটলি, দ্য কার ড্রাইভার ওয়াচ দিস অ্যান্ড ফ্লেড অ্যাওয়ে লিভিং হিজ কার, দ্য লোকাল পিপল রাশ টু দ্য স্পট অ্যান্ড রেস্কিউড দ্য ইউথ অ্যান্ড ব্রট হিম টু দ্য হসপিটাল, দ্য মব বিকেম ফিউরিয়াস অ্যান্ড স্ট্রাক দ্য রোড অ্যান্ড ড্যামেজড সিক্স কার্স, দ্য পুলিশ অ্যারাইভ লেট সরি দ্য পুলিশ অ্যারাইভ লেফট দ্য প্লেস অ্যান্ড ব্রট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল বাই সুয়েরিং ইনভেস্টিগেশন, ওকে? তো বন্ধুরা আমি এটা লিখেছি, তোমরা নিজেরা লিখতে পারবে, কোনো ব্যাপার নয়, তোমরা একবার ট্রাই করবে, দেবে আমার চেয়ে খুব সুন্দর। হ্যাঁ আমি জানি তোমরা আমার চেয়ে খুব সুন্দর, ভালো ভালো আরও সুন্দর লেখো, ওকে? আমার চেয়ে ভালো সুন্দর লেখো তোমরা। তারপর দেখো স্টোরিটা আছে, স্টোরিটার টাইটেল দিয়েছি এ সোলজার অ্যান্ড কেজেড বার্ডস, এ সোলজার অ্যান্ড কেজেড বার্ডস 125 ওয়ার্ডস, 125টা শব্দ আছে, দেখো পড়ছি আমি। ওয়ান্স দেয়ার ওয়াজ ওয়ার বিটুইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড, এ ফ্রেঞ্চ সোলজার ওয়াজ ইমপ্রিজেন্ট বাই দ্য ব্রিটিশ, আফটার এ লং টাইম ইন দ্য প্রিজন হি ওয়াজ রিলিজড, দ্য সোলজার ওয়াজ রিটার্নিং হোম অন দ্য ওয়ে হি স এ বার্ড সেলার সেলিং বার্ডস ইন দ্য কেজ, সিইং ইট হি রিমেম্বার হিজ ওন সাফারিং ইন দ্য প্রিজন, হি ফেল্ট পিটি অন দ্য বার্ডস সো হি ডিসাইডেড টু বাই অল দ্য বার্ডস ফ্রম দ্য সেলার অ্যান্ড ডিড সো, দেন হি ওপেন দ্য ডোর অফ দ্য কেজ টু লেট অল দ্য বার্ডস টু ফ্লাই আউট, ওয়ান বাই ওয়ান অল দ্য বার্ডস ফ্লিউ আউট অফ দ্য কেজ ইন জয় অ্যান্ড বিগেন টু ফ্লাই ফ্রিলি ইন দ্য ওপেন স্কাই, ইট সিমড অ্যাজ ইফ দে ওয়ার থ্যাঙ্কিং দ্য সোলজার ফর ফ্রিং দেম, বুঝলে? তারপরে মোরালটা লিখেছি দেখো, ফ্রিডম ইজ হেভেনলি ব্লিস, ফ্রিডম ইজ হেভেনলি ব্লিস। তো বন্ধুরা আমি চাই তোমরা এগুলো নিজেরা লেখো, তোমরা নিজেরা লেখো, তাহলে কিন্তু তবে কনফিডেন্স বাড়বে। তোমরা আরও নিজেরা যদি লিখতে শুরু করো তো তোমাদের খুব ভালো লাগবে, নিজেদের একটা আনন্দ লাগবে, নিজেরা তোমরা এনজয় করে লেখো, ওকে? বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তো কিছুটা ডিস্টার্ব হয়েছে দেখো, আজকে আমি কিছুটা ডিস্টার্বের মধ্যে হয়েছে, খুব খারাপও লাগছে আমার। তো বন্ধুরা ডিস্টার্ব হলে তো তোমরা ক্ষমা করে দিও আমাকে, কিছুটা ডিস্টার্ব হয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের টার্গেট থেকে কখনো ভুলে যেও না, তোমাদের জীবনে একটাই টার্গেট হওয়া উচিত, মাধ্যমিক 2022, আর তোমাদেরকে সেখানে প্রত্যেককে 100 out of 100 পেতেই হবে। তোমরা তোমাদের টার্গেট পূরণ করার চেষ্টা করো, আমি তোমাদের সঙ্গে সবসময় আছি, আমি তো 100% রেডি আছি। তোমরা দেখো আমার পড়ানো ভালো লাগছে কি না, ভালো লাগে না, ভালো লাগলে সবসময় থেকো আমার পাশে,
খারাপ লাগলে বলো আমায় কোথায় খারাপ লাগছে, যাতে করে আমি আমার ভুলটা আরও সংশোধন করতে পারি। তো আমার উচ্চারণে কিছু ফল্ট আছে আমি জানি, আমার অনেক জায়গায় অনেক কিছু ফল্ট আছে, তবু আমি তোমাদের সঙ্গে ইন্টারাকশন করার চেষ্টা করছি। তো বন্ধুরা অবশ্যই বলো কোথায় ফল্ট আছে, আমি চাই তোমাদের সঙ্গে সবসময় থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই, বন্ধু হিসেবে থাকতে চাই, বড় দাদা হিসেবে থাকতে চাই। তো বন্ধুরা একটা অন্তত সুযোগ দাও, আমি চাই আমার পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনকে সাহায্য করতে। অবশ্যই তোমরা ভিডিওটি সার্কুলেট করে দাও প্রত্যেকটা ভাই বোনের কাছে, যাতে করে সবাই সাহায্য পেতে পারে। তো সেখানে আমার কিছু ব্যারিয়ার বাঁধা আছে, আমি বুঝতে পারছি আমার উচ্চারণে প্রবলেম আছে, মানে অনেক কিছু প্রবলেম আছে। তো বন্ধুরা যাই হোক, তোমরা মেনে মানিয়ে নিয়ে চলো আমাকে, কি বলবো আর তোমাদেরকে। তো বন্ধুরা খুব সুন্দর থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।